শেষে যিনি কলেমা গ্রহণ করেছেন নবী, তিনি নারী, হযরত খাদিজা। আবার আসেন সর্বপ্রথম নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর নবীর জন্য মহব্বতে প্রেমে যিনি জীবন দিয়েছেন তিনি কোনো পুরুষ নয়, তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে হয়ে গেল কি যে নারীর ক্ষেত্রে। আবার আসেন এখানে দুইজনের ক্ষেত্রে, বর যদি বরের জায়গায় বসে সারাদিন বলে আমি কবুল 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 কবুল, বর বিয়ে হবে যতক্ষণ কন্যা রাজি না হবে, এই জন্য কন্যার অনুমতি আগে বরের কবুল কর। কন্যা যদি অনুমতি না দেয় সারাদিনে পাত্রের বিয়ে হবে, তাহলে অনুমতির বিয়ের অনুমতির ক্ষেত্রে এখানেও নারীর মর্যাদা আগে। আবার বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পৃথিবীর কোন ধর্মে বিয়ে বিচ্ছেদ নারীর পক্ষ থেকে হয় না, নারীরা শাড়ি তালাক দিতে পারে না, এটা পৃথিবীর কোনো ধর্মে নেই। একমাত্র ইসলামে আল্লাহ রাসূল করে দিয়েছেন, হ্যাঁ চারটি গ্রাউন্ডে নারীরা স্বামীকে তালাক দিতে পারে, ইসলামে নারীরাও স্বামীকে তালাক দিতে পারে। চারটা কারণ, চার কারণ ছাড়া তালাক হবে না, দিলেও হবে না।